আপনার ক্ষমতায় যাওয়ার জন্য বা ক্ষমতার বাইরে থাকার জন্য সে কেন এই রিস্ক নেবে? ডিসিএসপি সচিব, পুলিশের আইজিপি বা যারা যারা নির্বাচন আছেন তাদের মনোযোগ পরিবর্তন করে দিতে পারবেন না তা তো সহজে। বাট এই যে স্যাংশন, আমরা বিদেশিদের কথা বলি, বিদেশিদের ইন্টারভেনশন কেন হবে, বিদেশিরা কেন আমাদের বিষয়ে কথা বলে? আরে ভাই, বিদেশিরা র্যাবের ব্যাপারে কথা বলতে দেখে তো এখন মনে হয় প্রতিদিন আমি নরহত্যার খবর পাই না, মানে নাই বললেই চলে। কেন আপনি তো ভোট কেন্দ্রেও আপনি আগেই দখল করে ফেলছেন, আপনার ভোট কেন্দ্র যাদের দখলে থাকবে তারাই ভোট দিবে, এটাই স্বাভাবিক, এটাই হয়ে আসছে। তো আপনারা যদি এগুলো পরিবর্তন করতে চান তাহলে একটা অন্তর্বর্তীকালীন সরকার লাগবে। কিন্তু আমার জাস্টিস কাহিনীর কথা মনে পড়ে, উনি মার্শাল ল সম্পর্কে খুব মজার মজার জোক করতেন, বলতেন হঠাৎ করে দেখলাম একদিন মার্শাল ল চলে আসলো, খুব সুন্দর সুন্দর চেহারা, সব সবার স্টার টেস্টার লাগানো, এবং দেশটা 3 মাসের জন্য খুব ভালো হয়ে যায়। 3 মাস পরে ওটাও আবার সিভিল রুলের মতো হয়। সিভিল রুল মানে, সিভিল রুল মানে হচ্ছে যে কোনো ডিসিপ্লিন থাকবে না। আজকে আমরা এখানে কথা বলছি না, আপনি দেখবেন বের হওয়ার পরে ঢাকা শহরের ফুটপাথে আপনি হাঁটতে পারবেন না। আজকে এখন আধা ঘন্টা পরে যদি কোনো ইন্টারভেনশন হয়, কোনো সাহেবরা যদি ক্ষমতা দখল করে, ফুটপাথ টুটপাথ সব পরিষ্কার, সব গাড়ি সোজা চলে। এর কারণ কী? কারণ হলো ওনারা রাজনীতি বিযুক্ত মানুষ, রাজনীতির যে ছত্রছায়া যে জিনিসগুলো ঘটে সেই জিনিসগুলো ওনারা প্রথম প্রথম এসে কন্ট্রোল করতে পারেন, নিয়ন্ত্রণ করতে পারেন। সেই কারণে আপনার যে অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলছেন, অন্তর্বর্তীকালীন সরকার খুব ভালো একটা ধারণা, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কতদিনের জন্য আপনারা চান, কতদিন চলে, যত সমস্যা এই সমস্যা তো 3 মাসের মধ্যে সমাধান করা সম্ভব না। আপনি চিন্তা করেন যে শেখ মুজিবকে হত্যা করার, বঙ্গবন্ধুকে হত্যা করার যে কারণগুলো দেখানো হয়েছিল, 101টা কারণ থাকতে পারে, তারা এমনিতেও একটা কারণ ছিল এই বিশেষ ক্ষমতা আইন। তারপরে যারা যারা ক্ষমতায় আসছিলেন এখন পর্যন্ত আছেন, 52 বছরে কেউ বিশেষ ক্ষমতা আইন কি বাতিল করেছেন? করেননি। বিশেষ ক্ষমতা আইনের বদলে আরও কত খারাপভাবে, কত কত ধরনের কঠোর আইন করে নাগরিকদের উৎপাত করা যায় বা নাগরিকদের স্বাধীনতা নষ্ট করা যায় সেটা আমরা করেছি। আমরা যখন র্যাব হয়, র্যাব যখন ছিল, সে তখন আমাদের রাজনীতিবিদরা কী বক্তৃতা করেছিলেন, তারপরে র্যাট, র্যাব, র্যাবের পরে সেনশন, সেনশন না হওয়া পর্যন্ত আমাদের রাজনৈতিক দল, শাসক দলেরা র্যাবকে কন্ট্রোলই করতে পারেনি, কন্ট্রোলই করতে পারেনি। আইন করে দিই আমরা, আমরা তো কন্ট্রোল করি না। আমাদের তখন হয় এমন হয় যে প্রদীপের মতো মানুষের জন্ম হয় এবং সে প্রতিদিন একটা করে নরহত্যা না করলে তার শান্তি হতো না, এখন সে জেলখানে আছে। বাট এই যে স্যাংশন, তাদের কাছে একটা মেসেজ দিতে পারবেন যে আপনারা একটু দয়া করে ভালো হন, আমরা নতুন করে শুরু করি কিছু। ভবিষ্যতের বাংলাদেশ সম্পর্কে তারা চিন্তা করছেন, এটা নিয়ে অনেক আলাপ আলোচনা হতে পারে, হতে হবে। কারণ আপনি 6 কোটি মানুষকে প্রত্যেককে 1,000 টাকা করে দিবেন, 1,000 টাকা করে দিলে কী হবে না হবে, আপনার বাজেটে কীরকম প্রভাব পড়বে, আপনারা ক্ষমতায় গেলে এটা কার্যকর করতে পারবেন কি না সেটাও চিন্তাভাবনা করতে হবে। যে আমাদের তো লক্ষ লক্ষ কোটি টাকার বাজেট হয়, সেগুলো আমরা চিন্তা করব। আপনারা এখানে কতগুলো কথা বলছেন, আমার খুব দুঃখের সাথে বলতে হয় যে সাইবার অ্যাক্টের কথা বলছেন, বিশেষ ক্ষমতা আইন,